নগর ভবনের রেজিস্টারে নিজেদের নামের পাশে বর্ধিত করের অঙ্ক দেখে চোখ ছানাবড়া বাড়ির মালিকদের। এ নিয়ে বিরাজ করছে তীব্র ক্ষোভ সবচেয়ে বেশি ক্ষুব্ধ সিটিতে নতুন অন্তর্ভুক্ত এলাকার বাসিন্দারা। হোল্ডিং ট্যাক্সে তো আমাদের আগে যা ছিল এখন তো আরো দ্বিগুণ আসছে। পূর্বে যখন ছিলাম তখন আমাদের কোনো কর ছিল না, সিটি কর্পোরেশন হওয়ার পরে আমাদের কোনো সুযোগ সুবিধাই নাই। ট্যাক্স বাড়ানো হয়, আমি মনে করি যে এটা নাগরিকদের জন্য অনেক কষ্টের। কোনো ড্রেন নাই, কোনো রাস্তা নাই, ঘাট নাই, তারপরে ট্যাক্স আসছে প্রতি বাড়ি বাড়ি। সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা বলছেন, নিয়ম মেনেই নির্ধারণ করা হয়েছে হোল্ডিং ট্যাক্স। বর্তমানে 3 টাকা যেটা সেটা 2 টাকা ছিল এবং বর্তমানে যেটা কাঁচা 1 টাকা সেটা 50 পয়সা ছিল। এভাবে পরিষদের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে রেটগুলো নির্ধারণ করে তারপরে অ্যাসেসমেন্টটা করা হয়েছে। তবে সিটি মেয়র বর্ধিত করের বিষয়টি পুনর্মূল্যায়নের আশ্বাস দিয়েছেন। এটি পরীক্ষা নিরীক্ষা করে যতটুকু হ্রাস করা যায় সে বিবরণ আমরা দ্রুত পদক্ষেপ নিয়ে সেটা প্রকাশ করব। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের হোল্ডিং সংখ্যা 72,621। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ।